ভারতে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে তাদের 2019 সালের নিউ সুজুকি জিক্সার 155 বাইকটি। 2019 সালে জিক্সার এসএফ এর মতোই এই বাইকটিতেও দেওয়া হয়েছে আগের জেনারেশন থেকে অনেকটাই ডিফারেন্ট লুক। তাই এই বাইকটিতে নতুন কি কি থাকছে আর এর প্রাইস কত হলো তা জানতে দেখতে থাকুন এই ভিডিওটি, কারণ আজকে আমি কথা বলবো এই বাইকটির স্পেসিফিকেশন নিয়ে আর জানাবো ইন্ডিয়াতে এর লঞ্চ হওয়া প্রাইস, যাতে আপনারা আইডিয়া পেতে পারেন এর প্রাইস বাংলাদেশে কত হতে পারে আর এটি কবে আমাদের দেশে লঞ্চ করা হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে দেখে নিই এই বাইকটিতে কি কি থাকছে, এরপর আমি আলোচনা করব এটি কেমন হলো। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 4-স্ট্রোক 1-সিলিন্ডারের একটি এয়ারকুল ইঞ্জিন। এতে বাল্ব দেওয়া হয়েছে 2টি এবং এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 155 সিসি। এই বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.1 PS বা 13.9 BHP অ্যাট 8000 RPM এবং এতে ম্যাক্স টর্ক পাওয়া যাবে 14 Nm অ্যাট 6000 RPM। এর ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন বা FI। এতে গিয়ার দেওয়া হয়েছে 5টি। এই বাইকে ব্রেক দেওয়া হয়েছে ফ্রন্ট অ্যান্ড রিয়ার সাইডে ডিস্ক ব্রেক এবং ফ্রন্ট ব্রেকে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এর সাসপেনশন হিসেবে ফ্রন্ট সাইডে থাকছে টেলিস্কোপিক এবং রিয়ার সাইডে মনোশক। এই বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2020 mm, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, সিট হাইট 495 mm যা আগের জিক্সার থেকে কিছুটা হাই, এর কার্বোয়েড হচ্ছে 140 kg এবং ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। মাইলেজ হিসেবে বলা হয়েছে এই বাইকটিতে অফিসিয়ালি 54 kmpl, যেখানে আনঅফিসিয়ালি আপনারা 45-50 এর মতো পেয়ে যাবেন। এই বাইকটির টায়ার হিসেবে আগের জেনারেশনের জিক্সারের মতোই দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে 100/80 17-ইঞ্চি টায়ার এবং রিয়ার সাইডে 140/60 17-ইঞ্চি টায়ার, এবং এই দুটি টায়ারই দেওয়া হয়েছে টিউবলেস। এই বাইকটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে মেনটেন্যান্স ফ্রি 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই বাইকটির হেডলাইটে ইউজ করা হয়েছে LED লাইট এবং ব্যাক সাইডের টেল লাইটটিও ইউজ করা হয়েছে জিক্সার SF 2019 বা SF 250-এর মতো LED লাইট। সো ফ্রেন্ডস, এই হলো 2019 সালে সুজুকি জিক্সার 155 এর স্পেসিফিকেশন। এই বাইকটিতে অনেক কিছুই নতুন দেওয়া হয়েছে এর আগের জেনারেশনের জিক্সার থেকে, যদিও এর ইঞ্জিন পাওয়ার কিছুটা কমানো হয়েছে যার কারণে অনেকেই একটু হতাশ হতে পারে। কিন্তু এতে ফুয়েল ইঞ্জেকশন থাকায় আর কিছুটা কম পাওয়ারের কারণে আগের চেয়ে বেশি মাইলেজ পাওয়া যাবে এবং এর নিউ ডিজাইন, বেটার লুক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS এর জন্য এই বাইকটি অনেকের কাছেই আকর্ষণীয় হবে। তাহলে এবার কথা বলবো এর প্রাইস নিয়ে। জিক্সার 2019-এর প্রাইস ইন্ডিয়াতে রাখা হচ্ছে মাত্র 1 লাখ টাকা। সুজুকি এই বছর বাংলাদেশে লঞ্চ করেছে জিক্সার 2018 মডেল, যার প্রাইস হচ্ছে 2,29,950 টাকা। সো তারা যদি আর প্রাইস না কমায় তাহলে এই বাইকটি 2020 সালে বাংলাদেশে চলে আসবে আর এর প্রাইস হতে পারে 2,30,000 থেকে 2,50,000 টাকার মধ্যে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন সুজুকি জিক্সার 2019-এর স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। অ্যান্ড কিপ ওয়াচিং টেক আপ PD। থ্যাংক ইউ।